बांग्लार देखते देखते हमारे छयटी पुत्र बड़ हो गए এভাবে যদি ওরা বসে বসে খায় তাহলে রাজার গলা জেনে দামে ফেলে গেলে রাজার গলা শেষ হয়ে যাবে। তাই আমি মনস্থান করেছি আমি ছয়টি ছেলেকে বাড়িতে পাঠাবো, কিন্তু তার আগে আমার একটি ডিঙ্গার প্রয়োজন। কোথায় কর্মকার, কোথায় মিস্তুরে, মিস্তুরে সাগরে ডুবানো আছে, তাই তোমরা ওই ডিঙ্গাটা জাগিয়ে ভালো করে বসে বেঁচে পরিষ্কার করে গাব গাছ দিয়ে তৈরি করে রাখবে, কারণ আমার ছয়টি পুত্র বাড়িতে যাত্রা করবে। হ্যাঁ সদাবসাব, অনেকদিন ধরে আমরা বাড়িতে যাই না, আমাকে মনে হচ্ছে হ্যাঁ তোমাদেরকে আমি বাড়িতে সাথে করে নিয়ে যাব। আমাকে সাথে নিবেন? হ্যাঁ তোমাদেরকে সাথে নেব। একটু মুশকিল বলো, আমাকে বউ বললাম তুই যাবো, তার জন্য কোনো চিন্তা করো না, তাদের খাওয়া পড়া সব সব যা কিছু লাগে সব কিছু আমি দিয়ে যাব, তবু তোমাদেরকে বাড়িতে নিয়ে যাব। তোমরা ডিঙ্গাটা জাগিয়ে নাও। আচ্ছা ডিঙ্গা জাগাতেছি। কোথায় আমার পুত্রগণ? আমি তোমার ছয়টি পুত্রকে নিয়ে বাণিজ্যে যাত্রা করব, তাই তুমি হাসি মুখে ওদেরকে বিদায় করে দাও। পুত্রগণ তুমি তোমার মায়ের কাছ হতে বিদায় নিয়ে নাও। আম্মা জান, আমাদের সবাইকে বিদায় দিয়ে দেন। আম্মা জান তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো, পরে কিছুতেই থাকতে পারবো না বাবা। মা আমাদের তো খুব কষ্ট হয় মা, তোমাকে ছেড়ে কেমন করে যাবো মা। হাই গো আহ
বিদায় দিতে পারছি না। আমরা সদা ঘরে মানুষের লোক, আমাদের যে বাণিজ্য তাই করবে, তাই তুমি তোমার ছয়টি পুত্রকে হাসি মুখে বিদায় করে দিও, আমি চলে যাবো সেই বাণিজ্যের উদ্দেশ্যে। চলে আয়, তুমি আর যাবার বেলায় অমন ভাবে চোখে চলে আমাকে আর এক ফুল করে দিও না। আমি তোমার, তুমি আমাদের কাছে বাদ করো, আমি তোমার সব ছয়টি ছেলেকে নিয়ে আমার ইচ্ছু করি, আমার যেন ভালো মনে তোমার কাছে চলে আসতে পারি। চলে আয়, চলে আয় ছেলেরা। Thank you.